নমস্কার বন্ধুরা জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের আরও একটি নতুন চাকরির আপডেট নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা রাজ্যের একটি হাই স্কুলের তরফ থেকে নতুন টিচার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আপনারা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান ম্যাচ করলে হ্যাঁ বন্ধুরা রাজ্যের একটি নামি দামি স্কুলের তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনাদের সম্পূর্ণ রিটেন এক্সামের মাধ্যমে পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হবে এবং এক্ষেত্রে আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই আবেদন করতে পারবেন তো এখানে কিভাবে আবেদন করবেন কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে অবশ্যই যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বিলাইকানটি বাজিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করুন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন তো সরাসরি আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেব এবং কীভাবে আপনারা আবেদন তাও আপনাদের জানিয়ে দেবো তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আমরা ডাউনলোড করে নিয়েছি যেটা রামকৃষ্ণ মিশন দেখতে থেকে দেওয়া হয়েছে এবং এইচএস হাই স্কুলের তরফ থেকে এই নোটিশটি কিন্তু দেওয়া হয়েছে এখানে অফিসিয়াল অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এবং শুরুতেই বলে দিই পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন একাধিক ডেটের কথা বলে দেওয়া হয়েছে যে সর্বপ্রথম বলে দিই এখানে আবেদন কিন্তু আপনাদের শুরু হয়ে গেছে এবং তেরো তারিখ পর্যন্ত কিন্তু অফলাইনে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ তেরো পাঁচ পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে মে মাসের তেরো তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলছে নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন করা যাবে এজ লিমিটটা এখানে বলে দেওয়া রয়েছে এজ যে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করা যাবে এক্ষেত্রে যদি আপনি এস থেকে বিলং করে থাকেন অর্থাৎ আপনি যদি এস হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সীমায় যেমন গভর্নমেন্ট রুলস অনুযায়ী ছাড় দেওয়া হয় সেই সমস্ত ছাড় আপনারা পেয়ে যাবেন তা মেনশন করে দেওয়া রয়েছে তো নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আপনাদের কোন কোন টিচার নিয়োগ করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কোন কোন টিচার নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে আপনাদের অবশ্যই এইচএস টিচার নিয়োগ করা হচ্ছে যে ক্ষেত্রে সায়েন্স প্রথম টিচার দেখতে পাচ্ছেন সায়েন্স গ্রুপের টিচার নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে এডুকেশন কোয়ালি কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এমএসসি কম্পিউটার ও বিএড যদি আপনাদের করা থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এবং এই পোস্ট ইউআরের জন্য অর্থাৎ আনরিজার্ভের জন্য সকলে আবেদন করা যাবে নেক্সট দেখতে পাচ্ছেন সায়েন্স গ্রুপের টিচার নিয়োগ করা হচ্ছে এমএসসি পাস হতে হবে এবং বিএড ট্রেনিং লাগবে এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ইউআর জন্য এবং সকলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন নেক্সট দেখতে পাচ্ছেন সায়েন্স গ্রুপের এই টিচার নিয়োগ করা যায় বিএসসি পাস ইন ম্যাথামেটিক্স অর্থাৎ ম্যাথামেটিক্সের ওপর যদি আপনারা পাশ করে থাকেন এবং বিএড ট্রেনিং থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এটা ওবিসি এর ক্ষেত্রে এবং লাস্ট পোস্ট দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ গ্রুপের ওপর টিচার নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে ইংলিশের ওপর টিচার নিয়োগ করা হচ্ছে এবং বিএড ট্রেনিং অবশ্যই আপনাদের প্রয়োজন এবং এক্ষেত্রে এসসিরা আবেদন করতে পারবেন তো ওপরে দুটো পোস্টের ক্ষেত্রে সকলে আবেদন করতে পারবেন নিচের দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু স্পেশাল ক্যাটাগরি থেকে বিলং করলে আপনারা আবেদন করতে পারবেন নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বাকি সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছে অবশ্যই আপনারা দেখে নেবেন এক্ষেত্রে বলে দেওয়া রয়েছে অ্যাডমিট কার্ডটা কিন্তু আপনারা আবেদন করার পর অ্যাডমিট কার্ড তারা স্কুলের তরফ থেকে পাঠাবে এবং এই অ্যাডমিট কার্ড আপনাদের বাড়ির অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে পরীক্ষার আগে নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফি এখানে মেনশন করে দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফি কিন্তু আপনাদের স্কুলে গিয়ে তাদের জমা করতে হবে ক্যাশ কাউন্টারে গিয়ে কিন্তু স্কুলের ক্যাশ কাউন্টারে ডিপোজিট করতে হবে যেটা ইউআরদের জন্য রয়েছে অর্থাৎ জেনারেলদের জন্য পাঁচশো টাকা এবং চারশো টাকা রয়েছে আপনাদের স্পেশাল ক্যাটাগরির জন্য ক্লিয়ার হলো নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এক্সাম কীভাবে কন্ডাক্ট করানো হবে সমস্ত রকম ডিটেলস দিয়ে দিয়েছে অবশ্যই আপনারা একবার চেকআউট করে নেবেন অবশ্যই একবার দেখে নেবেন এক্ষেত্রে আবেদন করার ডেটটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করার ডেট লাস্ট ডেট রয়েছে তেরো তারিখ তার আগে কিন্তু বাই পোস্টের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দিতে হবে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আঠাশ তারিখ থেকে চলছে কিন্তু তেরো পাঁচ দু হাজার বাইশ পর্যন্ত তো অ্যাপ্লিকেশন ফি আমি দেখিয়ে দিচ্ছি এই নোটিশ ও অ্যাপ্লিকেশন ফি আপনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে সরাসরি টেলিগ্রাম গ্রুপ জয়েন করে আপনারা এই নোটিশগুলি ডাউনলোড করে নিতে পারবেন নিচের দিকে চলে আসলে বাকি ডিটেলসগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন তো বন্ধুরা এবার অবশ্যই আমরা অ্যাপ্লিকেশন ফি কি দেখে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো সেই অ্যাপ্লিকেশান ফি ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাদের এফোর্ট সাইজে প্রিন্ট আউট করতে হবে এফোর্ট সাইজে প্রিন্ট আউট করার পর যাবতীয় ডকুমেন্টস এখানে যা যা বলা হয়েছে সমস্ত কিছু সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করবেন এবং যাবতীয় এখানে আপনারা ফিল আপ করবেন পেনের দিকে পেনের মাধ্যমে এবং ফিল আপ করার পর একটি মুখবন্ধ খামের মধ্যে ভরতে হবে মুখবন্ধ খামের মধ্যে ভরে নির্দিষ্ট ডেটের মধ্যে আপনাদের কিন্তু বাই পোস্টে পাঠিয়ে দিতে হবে অথবা সেখানে গিয়েও আপনারা জমা করে আসতে পারেন এক্ষেত্রে অবশ্যই লিখে দেবেন যে কোন পোস্টের জন্য আপনারা আবেদন করছেন এবং এখানে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন ফিসটা রয়েছে সেটা কিন্তু স্কুলে গিয়ে আপনারা ডিপোজিট করতে হবে তো এই অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারেন তো যদি আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাচ করে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারেন দেখতে পাচ্ছেন এই হলো অ্যাপ্লিকেশন ফর্ম যেটা স্কুলের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করুন থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও